5ই নভেম্বর বিপ্লব ও সমাজের দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমকে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য দলের জন্ম থেকে এখন পর্যন্ত যিনি লড়াই করছেন জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সম্মানিত সহকর্মী জনাব মির্জা আব্বাস উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই ও বোনেরা আমার আজকে বলতে ইচ্ছে হয় 7ই নভেম্বরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার আপনারা 7ই নভেম্বরের পূর্ববর্তী অবস্থার কথা শুনেছেন হয়তো আজকে বিস্তারিত শোনেন নাই ইতিপূর্বে পত্রপত্রিকায় অনেকে তর্ক বিতর্কের মধ্য দিয়ে মূল কথাগুলি আপনারা জ্ঞাত যেই কারণে 7ই নভেম্বরের বিপ্লব সাধিত হয়েছিল আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে একই অবস্থা বিরাজমান দেশে 7ই নভেম্বর ছিল দেশপ্রেমিক জনগোষ্ঠী এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর আকাঙ্ক্ষার প্রতিফলন যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ জিয়ার আহ্বানে যুদ্ধ করেছিল 71 সালের সবাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র সেই রাষ্ট্র অবস্থা যখন ভুলক্ষিত তখনই 7ই নভেম্বরের মতো একটি বিপ্লব জাতির জন্য অত্যন্ত জরুরি ছিল আর সেই বিপ্লবের মধ্য দিয়েই যে চেতনাবোধ থেকে স্বাধীনতা যুদ্ধ সেই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থার পথের সূচনা হয় 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশপ্রেমী জাতীয় একটি ঐক্য গড়ে উঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আর স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যই তিনি দেশপ্রেমী জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন যার নাম আজকে বিএনপি তিনি যেমনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন ঠিক তেমনি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য তিনি জাতীয় ঐক্য এবং আজকে গণতন্ত্র রক্ষার জন্য এই দলটি সুতরাং বিএনপির রাজনীতিতে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনো এবং বিএনপি পারে সেই 7ই নভেম্বরের মতো আরেকটি পরিবর্তন আনতে সেই পরিবর্তনের জন্য হয়তো সিপাহী জনতা হবে না কিন্তু জনতা জনতার ঢেউ ঐক্যবদ্ধ প্রয়াস রাজপথে আসতে পারে সেই সাহসী নেতৃত্ব দিয়েই আজকে আমাদেরকে সেই চেতনাই বলতে হবে 7ই নভেম্বরের হাতিয়ার গর্জে উঠু আরেকবার আজকে দেশের যে অবস্থা এই অবস্থাতে বর্তমান সরকারকে রাখা মানে দেশের 12টা বাজানো আজকে জিনিসপত্রের দাম বেশি কিন্তু মানুষের মূল্য নাই মূল্যবোধের অবক্ষয় গণতান্ত্রিক ব্যবস্থা বলতে কোনো জিনিস অবশিষ্ট নাই সেই অবস্থার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে এমনি একটি বিপ্লবের মধ্য দিয়ে আমরা সেই চেতনাকে যদি লালন করি আর সেই চেতনাই যদি বিশ্বাস করি তাহলে আমাদের মধ্যে একটি খোলা পথ এই সরকারের পতন এই সরকারের সামনে কোনো দাবি নিয়ে স্লোগান দেওয়ার প্রয়োজন নাই যদি স্লোগান দিতে হয় তার পতনের স্লোগান দিতে হয় অর্থাৎ এক দফা
স্লোগানবিত হয়। শেখ হাসিনা আর এই সরকারের ফেসিবাদের পতন ব্যতীত বাংলাদেশের জনগণের মুক্তি নাই। জনগণের মুক্তি যেখানে থাকে না সেখানে খালেদা জিয়ার মুক্তি আসে না, কারণ খালেদা জিয়া আর জনগণ একই চেতনা একই সূত্রে এই দুটি নাম গাথা। গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া, সেই কারণেই খালেদা জিয়া আজকে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে জনগণের কাছে অভিষিক্ত। সেটা আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা হয়তো চেষ্টা করছি যে এক দফার ভিত্তিতে সরকার পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের জন্য ঐক্য, সেই ঐক্য তার পর্বে আমাদের ঐক্যের দরকার। আমাদের যত অঙ্গদল আছে সবাই কাঁধে কাঁধ মিলে স্লোগানে যেন উত্তর দক্ষিণ না আসে, সব তো আমরা এক। সুতরাং উত্তরে যারা দক্ষিণেও তারা, সেই দিনাজপুর টেকনাফে যারা তেঁতুলিয়াতেও তারা, রূপসাতে যারা পাথরি হতেন তারা। সুতরাং স্লোগান একটাই, এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি? জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আর মাঝামাঝি কোনো শব্দ নাই, নির্বাচন হবে হবে না এ নিয়ে আলোচনার দরকার নাই। নির্বাচন কমিশন গেল না জাহান্নামে গেল সেদিকে দেখানোর দরকার নাই। এই সরকারকে যদি জাহান্নামে পাঠাতে পারেন তাহলে জন্য জনগণ হয়তো জান্নাত লাভ করতে পারে, আদারওয়াইজ অন্য কোনো বিকল্প শব্দ আমাদের কাছে জানা নাই। সেই জন্য আজকে দলের অভ্যন্তরে সেই সকলের মধ্যে একটি স্পর্শকাতর কঠিন ঐক্য যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই ঐক্যের চেতনা থেকেই জনগণের ঐক্য সুদৃঢ় হবে। আর সেই ঐক্যবদ্ধ কাফেলায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত আমাদের সবাইকে থাকতে হবে। সুতরাং আমাদের এই মুক্তির দিন আজকে অনেকে বলতেন এটা আজাদ দিবস, অর্থাৎ যারা যেভাবে বলতেন, আমি আগের প্রেক্ষাপট আর 7ই নভেম্বর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানলো সময় নাই তাই বলবো না, তবে 12:01 7ই নভেম্বর আমরা সেদিন ঢাকা শহরে মিছিল নিয়ে নেমেছিলাম। আমাদের আগেই প্রস্তুতি ছিল এমন একটি ঘটনা ঘটবে, ঘটানো প্রয়োজন। খালেদ মহাসড়ক মোশারফের নেতৃত্বে যখন বিজাতীয় শক্তি এবং বাংলাদেশের সেই বাকশালী চক্র আবার নতুন করে তারা সংগঠিত হওয়ার প্রয়াস নিল, তখনই দল নিষিদ্ধ থাকলো ঢাকা শহর থেকে আরম্ভ করে বাংলাদেশের আনাচে কানাচে ছোট ছোট মিটিংয়ের মধ্য দিয়ে একটি প্রস্তুতি শুরু হলো। এই প্রস্তুতির চেতনাবোধ আসছে যে সাহিত্যরা যে দেশের স্বাধীনতার ঘোষক তাকে যখন বন্দি করে রেখেছে সেটাই ছিল সবচেয়ে বড় বারুদের মতো আগুন, অর্থাৎ যেমনি দেশপ্রেমিক সেনাবাহিনী তেমনি জনগণ সহ্যার এই বন্দিদশা টলারেট করেন নাই, মেনে নিতে পারেন নাই। তাই সেদিন সিপাহী জনতার মিলন হয়েছিল ঢাকা রাজপথে 12টার পর থেকে। সুতরাং এমনি আজকে আমাদের দিনের 12টা রাত্রের 12টার প্রয়োজন নাই, আমাদের দিনের বেলায় দিনের কাজ করতে হবে, দিনের মধ্যেই আমাদেরকে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে এবং দিনের আলোতেই নির্বাচন হবে, দিনের আলোতেই বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে জনগণের ইচ্ছায়। সেই আহ্বান রেখেই সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।